ঘটনা 2017 সালের, যে ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। পুরুলিয়ার সনাতন গোস্বামী অবসরে বিভিন্ন জায়গায় কীর্তন গাইত এবং ওঝার কাজ। ওই সময় তার সঙ্গে সম্পর্ক তৈরি হয় মঙ্গলার, যে স্বামী পরিত্যক্তা। 3 বছরের মেয়েকে নিয়ে পরবর্তী সময়ে সনাতনের বাড়িতে ওঠে মঙ্গলা, কিন্তু এই সন্তান ছিল তাদের চক্ষুশূল। হঠাৎ করেই একদিন সর্দি জ্বর নিয়ে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশুকন্যাটিকে, কিন্তু চিকিৎসায় কোনো উন্নতি না হওয়ায় সন্দেহ হয় চিকিৎসকদের। এরপরই এক্সরে করে দেখা যায় মেয়েটির পাঁজরে, তলপেটে ও যৌনাঙ্গে 7টি সূচ রয়েছে। এর কয়েকদিন পর মৃত্যু হয় মেয়েটির। পুলিশ তদন্তে নেমে সনাতন গোস্বামী এবং মঙ্গলা গোস্বামীকে গ্রেপ্তার করে। দীর্ঘ 4 বছর বিচার চলার পর 17ই সেপ্টেম্বর জেলা আদালতে দোষী সাব্যস্ত হয় দুজনেই। মঙ্গলবার এই ঘটনায় তাদের ফাঁসির সাজা শোনান বিচারপতি। বিরলতম অপরাধ হিসেবে ব্যাখ্যা করে কঠোরতম শাস্তি দেওয়া হলো বলে জানিয়েছেন সরকারি আইনজীবী। এই ধরনের একটা বিরল ঘটনা, সব খুন তো এক নয়, খুন তো হয় ঠিকই আছে, কিন্তু এটা দুজনে মিলে যে ষড়যন্ত্র করে যেভাবে বাচ্চাটা মারা হচ্ছে সেই জন্যই আমরা এটা বলেছিলাম যে বিরল ঘটনা, এবং এর যে পানিশমেন্টটা সেটা কিন্তু ওইভাবেই হওয়া উচিত এটা আমরা বলেছিলাম। দোষী সাব্যস্ত হল 302-34। রায় শোনার পর ঘটনার প্রধান অভিযুক্ত সনাতন কোনো কথা না বললেও রায়দানের পর এজলাসে ভেঙে পড়ে মঙ্গলা গোস্বামী। নিজেকে নির্দোষ বলে দাবি করে সে। পুরুলিয়া আদালত সূত্রে জানা গেছে এই মামলায় 44 জন সাক্ষী দেন। সনাতনের বিরুদ্ধে পক্সো আইনে ধর্ষণ, শারীরিক নির্যাতন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। অভিযোগের 58 দিনের মাথায় চার্জশিট পেশ করার পর 2017 সালের জুলাই মাসে শুনানি শুরু হয়। অবশেষে ফাঁসি সাজায় এই মামলার নিষ্পত্তি। পুরুলিয়া থেকে তপন মাহাতো, রিপোর্ট, নিউজ টাইমস।